প্রথম যখন ওর সাথে কথা বললাম তো প্রথমে আমি দাদা বলতাম, অবশ্যই আমি সুতনু দা বলতাম। তো সুতনু দাকে যখন বলতাম, ওই একটা মানুষ ছিল যার কাছে আমি কিন্তু সবার সাথে খুলে কথা বলি না, মানে দেখাবো হয়তো আমি অনেক কিছু বলছি কিন্তু আমি বলতে পারি না ভিতরের থেকে ভেতরের কথাগুলো, কিন্তু একমাত্র এই ব্যক্তিটি ছিল যাকে আমি সবটা বলতে পারতাম আমার সাথে যেরকম বাড়ির ক্রাইসিস হতো বা কিছু, এবং সেটা আমি দেখতাম যে ও খুব ভালোভাবে নিত, সেগুলোকে বলতে পারতো। তাই বলতে পারো যে প্রথম ভালো লাগা যদি বলতে পারো, এটা থেকেই শুরু হয়েছিল আমাদের। চলে লিচু বাগানে, একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে, চা দোকানি দরজা খুলো না, বরিশালের বউ এসেছে দেখতে চলো না। বন্ধু আমার করবি কি তুই গিয়া, বরিশালের মাইয়াটারে করবি নাকি বিয়া, হায় 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 বন্ধু আমার করবি কি তুই গিয়া, বরিশালের মাইয়াটারে করবি নাকি বিয়া, বিয়া করুম না আগে, দেখুমে মাইয়া রান্না বান্না জানে কেমন বুঝু তা খাইয়া, বিয়া করুম না আগে, দেখুমে মাইয়া জানে কেমন বুঝু তা খাইয়া, চিংড়ি খাইবি নারকলে বাটিয়া, শুটকি মাছের ঝাল হইবে কাঁচা লঙ্কা দিয়া, কচু শাকের চিংড়ি খাইবি নারকলে। মানে অ্যাকচুয়ালি আগে ভালো বন্ধু ছিলাম, সেখান থেকে ব্যাপারটা বুঝতে আমার কিছুটা টাইম লেগেছিল, যে আমি সত্যি ভালোবাসি বা ভালোবাসতাম কিন্তু সেটা কীভাবে সেটা জিনিসটা একটু বুঝতে টাইমটা গেছে। তো তারপর থেকে ব্যাস চলছে, তারপর তো আমাদের আশীর্বাদ রেজিস্ট্রি, তারপর বাড়ি চলে গেছে, আবার তো একটু সামনে 26 পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ, গলাই বহু দূরে গান
দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম সার্থকর আমি পাখির ছেড়ে দিই বাবা এমন যদি হতো আমি পাখির মতো বেড়াই সারাক্ষণ কবে কি আর এমন হবে কে পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয় এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে বেড়াই সারাক্ষণ হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি দিনের আলো কাটে ঘুরে ঘুরে তোমার আমার গানের সুরে ভিতরে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে আমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম সার্থকর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ মানে প্রথম ও আমাকে আমি ওকে একটা গিফট করেছিলাম ওয়াচ ও তারপর স্মার্ট ওয়াচ দিকে ও জন্মদিনে পড়িয়ে বেসিক্যালি গিফট বলেছিলাম যে এই প্রেসার কত সুগার কত তারপরে ওটা ওয়ালপেপারে আমাদের ছবিটা দিয়েছিল প্রথম দিন ছবি হচ্ছে আমাদের মাস্ক পরা ছিল একটা তো সেটাকে ওয়ালপেপারে সেট করেছে সেট করে তারপরে দেখিয়েছে যে এটা এই মেয়ে তারপরে এই ভাবেই হয়ে প্রসিডিও রেগিয়েছে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম সার্থকর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ